ভেজা সকালের একরাশ ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা কি ওয়েদার বলুন তো ফেসবুকে তো কন্টিনিউ দেখছি সবাই ছাড়ছে শুধু ফেসবুক বলে না এটা সবারই মনের কথা এটা কি শীতকাল না আদৌ নাকি কি বর্ষাকাল এই যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য এক ফোঁটা ঠান্ডার ঠও নেই মনে হচ্ছে যে সেই বর্ষাকালে যেমন বৃষ্টি হওয়ার পর একটা কজি কোজি একটা ব্যাপার থাকে সেই রকম মানে ঠান্ডা তো কিছুই নেই আমি যদিও বা ঠান্ডা পছন্দ করি না শীতকালে বড় ল্যাথার্জি লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু তবুও সময়েরটা সময় যদি না হয় সব বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে আমার বেশি চিন্তা শরীর খারাপ হয়ে যাবে তাদের তো যাই হোক এই ওয়েদারে আমি গতকাল রাতেই এদেরকে খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছি কারণ কে জানে যে আজকে অবধি বৃষ্টিটা থাকবে প্রত্যেকবার এরকম হয় সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখে খিচুড়ি করিয়েছি আর ঠিক বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে রোদ উঠেছে তখন আর খিচুড়িটা খেতে ভালো লাগে না তো যাই হোক গতকাল সন্ধে থেকেই দেখলাম যখন বৃষ্টি শুরু হয়েছে আর রিক্স নেইনি রাতেই খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি ডিমের ঝুড়ি আর আলুর ভাজা এই দিয়েই গতকাল রাতের ডিনারটা আমার হয়েছে সকালে উঠে তো আবারও আফসোস হচ্ছে বাবা আজকে তো সারা দিন বৃষ্টি পুরো রেনিডে তাহলে আজকে কি করব সত্যি কথাই বৃষ্টি যদি বাইরে থাকে তাহলে আর আমার ঘরে নরমাল খাবার খেতে ইচ্ছে করে না মনে যেন একটু খিচুড়ি খাই কিন্তু গতকাল রাতে আবার আজকে সকালে জাগে কিছু করার নেই আলটিমেট খেতে তো হবে দেখে গিয়ে কি রান্না করা যায় এই ছিল আমার গতকাল রাতের ডিনার